আর মাত্র দুই দিন পরেই মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে কুরবানির গরুর হাটগুলো জমে উঠেছে। কিন্তু এসব হাটে নানা জাতের গরু থাকলেও বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে কয়েকটি জাত মানুষের কাছে বেশ জনপ্রিয়। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এবার ঈদে কুরবানির পশুর চাহিদা রয়েছে 97,75,000। এই চাহিদা মেটানোর জন্য 1,21,00,000 পশু প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে 1 কোটির মতো শুধু গরু। তবে ক্রেতাদের মাঝে সবচেয়ে বেশি কদর বাড়িতে লালন পালন করা দেশি গরু। এবারের কুরবানির হাটে 5টি জনপ্রিয় জাতের গরু নিয়ে একটি প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। সেখানে তারা তালিকার প্রথমেই রেখেছেন পাকিস্তানের সিন্ধুতে জন্মগ্রহণ করা শাহিওয়াল জাতের গরু। এই গরু বহুদিন ধরে বাংলাদেশেই উৎপাদন করা হচ্ছে। দেখতে অনেকটা লাল রঙের আর বেশ বড়। শাহিওয়াল জাতের গরু ধীর ও শান্ত প্রকৃতির। প্রতি বছর এই জাতের গরুর ব্যাপক চাহিদা থাকে। দাম সর্বনিম্ন 1 লাখেরও বেশি। তালিকার দ্বিতীয় সারিতে রয়েছে হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। এই গরুর আদি উৎস স্থান জার্মানি এবং নর্থ হল্যান্ড। সাদা কালো রঙের কারণে এই গরু সহজেই চেনা যায়। ফ্রিজিয়ান জাতের গরু মাংসের জন্য পালন করা হয় না, কিন্তু তারপরও বাজারে মাংসের সরবরাহের বিরাট অংশই ফ্রিজিয়ান গরুর, কারণ এটি আকারে বেশ বড়। এরপরেই রয়েছে ব্রাহ্মা জাতের গরু। বাংলাদেশে এই জাতের যত গরু রয়েছে সবগুলোই কৃত্রিম পদ্ধতিতে প্রজনন করা। যুক্তরাষ্ট্র থেকে ব্রাহ্মা জাতের গরুর শুক্রাণু এনে সরকার কয়েকটি জেলায় স্থানীয় খামারিদের মাধ্যমে কৃত্রিমভাবে গরু উৎপাদন শুরু করে। ব্রাহ্মা গরু মূলত মাংসের জাত বলে পরিচিত। এটি দেখতে অনেকটা দেশি গরুর মতো, কিন্তু আকৃতিতে বড়। কুরবানির সময় বাজারে অস্বাভাবিক দাম হাঁকানো গরুগুলো মূলত এই ব্রাহ্মা জাতেরই গরু। তালিকার চতুর্থ নম্বরে রয়েছে মুন্সিগঞ্জের মীরকাদিম জাতের গরু। এটি দেখতে ধবধবে সাদা, কিছুটা লালচে আর আকর্ষণীয় বাঁকা শিং। বাজারে এই গরুর ব্যাপক চাহিদা রয়েছে, বিশেষ করে পুরান ঢাকার বাসিন্দাদের কাছে। তবে চাহিদার তুলনায় এই জাতের গরুর সরবরাহ কমে গেছে। এই গরুর দাম 1 লাখ থেকে শুরু করে 3 লাখ পর্যন্ত হয়ে থাকে। তালিকার 5 নম্বরে রয়েছে রেড চিটাগং ক্যাটেল বা অষ্টমুখী জাতের গরু। এই গরুর প্রধান চারণস্থল চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। এছাড়াও এটি কুমিল্লা ও নোয়াখালীতে পাওয়া যায়। এটি দেখতে লাল বর্ণের। এই গরু দেখতে ভীষণ সুন্দর। কোরবানির হাটে সহজেই চোখে পড়ার মতো এই গরুর প্রজাতি। এর মাংস খুবই সুস্বাদু। সাদাকালো নিউজ।